হাই, আজকে সানডে, সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো পুরো আজকে পৌঁছে গেছি আমরা আলিপুর মিউজিয়াম, যেটা আগে ছিল আলিপুর জেল, সেটাতে পৌঁছে গেছি। তো আপনাদের পুরোটা আমি দেখাবো, ভিতরে কীরকমভাবে কত টাকা টিকিট, কী বৃত্তান্ত, সমস্ত কিছু কভারেজ থাকবে। একটা ভালো ফিডব্যাক পেয়েছি এই মিউজিয়ামের। তো এখানে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে, যারা আমাদের স্বাধীনতার জন্য ফাইট করেছে, তারা কোন জেলে ছিলেন, কোন ফাঁসি দেওয়া হতো, এভরিথিং উইল বি কভার্ড ইন দিস ভিডিও। তো স্টে টিউনড, কিপ ওয়াচিং। রবিবার সকাল সকাল আমরা পৌঁছে গেলাম আলিপুর জেল, যেটা আলিপুর সেন্ট্রাল জেল নামে চিহ্নিত হতো, এবং এর আরেক নাম হচ্ছে প্রেসিডেন্সি কারেকশন হোম। আমরা চলে এলাম টিকিট কাউন্টারের কাছে, এবং একটা কথা বলি, দিই বিশাল বড় পার্কিং লট, তো গাড়ি রাখার কোনো অসুবিধা সেইভাবে হবে না। তো আমরা টিকিট কেটে ফেললাম মাথা পিছু 30 টাকা দিয়ে। আমরা ঢুকে গেলাম আলিপুর জেলের মধ্যে। এখানে সোমবার পুরো মিউজিয়াম বন্ধ থাকে, এবং বিকেল 6টা থেকে লাইট অ্যান্ড শো সাউন্ড হয়। খুব সুন্দরভাবে মেনটেন এই জায়গা, আকার আকৃতি একদম সেম আছে, শুধু পরিবর্তন হয়েছে এর রং। এখানে অনেক কিছু ভাবে, অনেক টেকনোলজি ইউজ করে যারা দর্শক আসছে তাদেরকে দেখানো হয়েছে যে একসময় কিভাবে এখানে প্রিজনাররা থাকতো। তো এই জেলের আগে একটা নাম ছিল প্রেসিডেন্সি কারেকশনাল হোম বলে জানা যেত। এই জেল পুরোপুরি বন্ধ হয়ে যায় ফাংশন হওয়া, সেটা 20th February 2019। তারপর থেকে এটাকে মিউজিয়াম করে দেওয়া হয়েছে সবার জন্যে, যারা আমরা গিয়ে ফিল করতে পারি কি বেদনাময় ছিল সেই সময় বিপ্লবীদের জীবন। এখানে বহু নামি বিপ্লবীরা এখানে থেকে গেছেন ব্রিটিশ শাসনের সময়। সত্যি ভাবলেও খুব অবাক লাগে, তাই না? এই ছিল ফাঁসি মঞ্চ, সত্যি দেখলে এবং ভাবলে অদ্ভুত লাগে। এই ফাঁসি মঞ্চ যখন ফাঁসি হতো, এই ওপরের ঘরে যারা বন্দি থাকতো তারা সরাসরি দেখতে পেতে ফাঁসি, সত্যি খুব মর্মান্তিক। একটা অদ্ভুত ফিল করবেন যদি ওখানে যান, এবং প্রত্যেকটা ইনফরমেশান এভাবে ডিসপ্লে করা আছে প্রত্যেকটা জায়গার পাশে, কারা ছিলেন, কোন সময় ছিলেন, সত্যি দারুণ একটা অনুভূতি। তো আপনারা সবাই সময় করে একদিন চলে যান, গিয়ে অনুভব করতে পারবেন যে কীভাবে তারা এই জেলে সময় কাটাতেন। এই তাদের জেলের ভিতরে পরিকাঠামো একদম সেম রাখা হয়েছে। এখানে বিকেলে যে লাইট অ্যান্ড শো সাউন্ড হয়, সেটার খরচা হচ্ছে 100 টাকা। তো আপনারা 100 টাকা দিয়ে সেই লাইট অ্যান্ড শো সাউন্ডটা দেখতে পারেন। যদি আমরা সকালে দিয়ে গেছিলাম, আমরা ওয়েট করিনি, তো সেই জন্য আমাদের দেখা হয়নি। এখানে দেখুন ছোট্ট মূর্তি করে ডিসপ্লে করা আছে যে কীরমভাবে ওখানে পরিস্থিতি ছিল এক সময়। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সেল আছে, বিধানচন্দ্র রায়, সবারই সেল এখানে আছে। খুব সুন্দর গোছানো, ওয়েল মেনটেন্ড। এই ছোট ছোট সেল, যাদের সেল তাদের ছবি ডিসপ্লে করা আছে ভিতরে উইথ ইনফরমেশন। এইটুকুনি জায়গায় থাকতো কি করে ভাবুন। বিধানচন্দ্র রায়ের সেল, তার ইনফরমেশন এর মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে এটাকে পজ করে পড়ে নিতে পারেন। এই বিধানচন্দ্র রায়ের সেল, ওনার মূর্তি রাখা আছে, এবং পাশে কিছু মুহূর্ত ছবি
বাঁধিয়ে রাখা আছে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সেলটার কনস্ট্রাকশন চলছিল, এই ওপরের ফ্লোরটা দেখছেন, ওপরের ফ্লোরে নেতাজি সুভাষচন্দ্র বোসের সেল। নেতাজির সেলটা ওপরে এখন বন্ধ আছে, কিছু কাজ চল, কাজ শুরু হবে বলে। নাহলে নিচে বিধানচন্দ্র রায়ের সেল দেখলাম, ওপরে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের সেল, যেটা দেখা হলো না। নেহরু সেল, জওহরলাল নেহরু, উনি ছিলেন 1934-এ, তো ওনারও একটা মূর্তি এখানে রাখা আছে, একটা সুন্দর একটা মোমেন্টো করে রাখা আছে। চলুন এবার আমরা দেখে নেব একটা শো, যেটা 8 মিনিটের জন্য হয়, অল্প হলেও আপনাদের দেখাচ্ছি বোঝার জন্য যে কীভাবে ওখানে বোঝানো হয়েছে যে পুরনো দিনের ইতিহাস, এবং যেটা সম্পূর্ণ বিনামূল্যে। কুলিরাম বোস এবং প্রফুল্ল চাটি কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাটি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের হাতে ধরা পড়েন। বিচারে তার দোষ 1908 সালের 2রা মে 32 নম্বর মুরারি পুকুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। রবীন্দ্র এবং বরেন্দ্র বোসসহ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এলো নরেন্দ্রনাথ গোসাই ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছেন। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানালেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। গোটা ভারতবাসীর কাছে তারা চিরকাল প্রণম্য হয়ে থাকবেন। এই ছিল তাঁতকল, যেখানে কয়েদিরা এখানে তাঁত বুনতেন, এবং তারও ব্রিফিং এখানে দেওয়া আছে, তো আপনারা গেলে পড়ে নেবেন। তাদের স্ট্রাকচার করে সুন্দরভাবে বোঝানো হয়েছিল তাঁতের কাজ কীভাবে ওখানে হতো, এবং সেই মেশিন এখনও রাখা আছে, খুব ভালোভাবে মেনটেন। ফিল পাবেন যে কীভাবে ওরা কাজ করতো, কীভাবে ওখানে তো ব্রিটিশরা রাজ করতো, হালকা হলেও একটা অনুভব করতে পারবেন। সুন্দর, এই তখন চরকা রাখা আছে, পুরনো যে লোহার মেশিন সেগুলো রাখা আছে, তাঁত বুনতো চরকাতে, সেই ব্যাপারগুলো এখানে সুন্দরভাবে কিন্তু ডিসপ্লে, এবং একদম আইডিয়ালভাবে ওই মূর্তিগুলোকে বানিয়ে সেরকম একটা ফিল দেওয়ার চেষ্টা কিন্তু করা হয়েছে। ঋষি অরবিন্দ এখানে ছিলেন মে 1908 থেকে মে 1909 পর্যন্ত, এবং উনি ওনাকে ইমপ্রিজেন্ট করা হয়েছিল আলিপুর বোম কেসের জন্যে। ওখানে যখন ছিলেন উনি বহু আর্টিকেল লিখেছেন, যেইগুলো পাবলিশ হয়েছিল সুপ্রভাত জার্নালে, এবং পরবর্তীকালে সেই আর্টিকেলের সমগ্র স্টোরি নিয়ে একটা লেখা বেরিয়েছিল, সেটা টেলস অফ প্রিজন লাইফ। ওনার থাকাকালীন ওনার অভিজ্ঞতা উনি টেলস অফ প্রিজন লাইফে লিখে গেছেন। এখানে মিউজিয়ামের পাশে ছোট্ট একটা জায়গা, যেখানে হালকা খাওয়ার দাওয়ার সব কিছু অ্যাভেলেবল আছে। অনেকক্ষণ ঘোরাঘুরি পরে এবার খিদে পেয়ে গেল, তো এখানে কফি হাউসের রেস্টুরেন্ট আছে, তো আমরা সিদ্ধান্ত নিলাম যে লাঞ্চটা করেই আমরা ফিরব। তো চলুন দেখা যাক ভিতরটা কেমন, কী কী খাবার অর্ডার দিলাম এবং তার রিভিউ। হ্যাঁ, তাহলে আমরা আজ আলিপুর মিউজিয়ামটা ঘুরে এবার কফি হাউসে চলে এসেছি লাঞ্চ করার জন্য। প্রচণ্ড যোগ খিদে পেয়ে গেছে, তো এখানে দেখলাম পরিবেশন খুব ভালো, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। তো এখানে আমরা যেটা এখন অর্ডার দিলাম সেটা হচ্ছে হাক্কা চাউমিন, তার সাথে একটা চিলি চিকেন বোনলেস, বোনলেসের দাম 260 রুপিস, আর চিকেন চাউমিন হাক্কার দাম হচ্ছে 240, 250, 230, গ্রেভি নিলে একটু বাড়বে আর হাক্কা নিলে একটু কমবে। তো আমরা চাউমিন অর্ডার দিয়েছি, তার সাথে চিলি চিকেন বোনলেস অর্ডার দিয়েছি 260 রুপিস, আর একটা পিজা মার্গারিটা 250 রুপিস। তো সার্ভ করুক, দেখি কেমন খেতে, তো খেতে খেতে আপনাদের রিভিউ দেওয়া যাবে। সার্ভ করে দিয়েছে আমাদের, চাউমিন দিয়ে দিয়েছে, চাক্কা নুডলসটা দিয়ে দিয়েছে, তার সাথে চিলি চিকেনটা দিয়ে দিয়েছে। তো লেটস সি কীরকম
টেক্সচার টেস্ট কেমন সবটা শেয়ার করছি। চিকেন হাক্কা নুডলস টেক্সচার দেখে সত্যি খুব ভালো লাগছে। মার্গারিটা পিজা টেক্সচারটা একটু ডিফারেন্ট, যেরকম আমরা ইউজুয়াল দেখি সেরকম নয়, বাট থিন ক্রাস্ট উইথ চিজ লোডেড। যেটা বড়ই থিন ক্রাস্ট, আর একটু মোটালে মনে ভালো হতো। চিজ আর ব্রেড ছাড়া কিছুই নেই, ইনগ্রিডিয়েন্টস আর হামন কিছু নেই, তো অল ওভার ঠিকঠাক। নুডলস আর চিকেনটা আনডাউটেডলি ভালো। হাই, আমি শাশ্বত, ইউ আর ওয়াচিং ভ্যাগাবন্ড সাধু চ্যানেল। তো আজকে পুরো ট্রিপটা ছিল হচ্ছে আলিপুর মিউজিয়াম, যেটা আলিপুর জেল ছিল সেটা মিউজিয়াম, তো সেটা আজকে ঘুরতে এসেছিলাম। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ টু গুড, দারুণ বড় জায়গা, স্পিক অ্যান্ড স্প্যান মেনটেন্ড, সিকিউরিটি গার্ডে ভর্তি, ওভারঅল দারুণ একটা অনুভূতি, একটা দারুণ একটা অভিজ্ঞতা হলো। আর সত্যি কোন জেলের ভিতর কেমন হয় আমরা তো সচরাচর দেখতে পাই না, সেই হিসাবে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো এর সাথে সন্ধেবেলার দিকে যেটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটা 6টা থেকে হয়, দুটো ভাষা বাংলা আছে ইংলিশ আছে, সানডেতে আপনি বাংলা ইংলিশে দুটো শো পাবেন। আর অন্যান্য দিন দেখছিলাম যে মানডে এটা কিন্তু বন্ধ থাকে, তো মঙ্গলবার অনওয়ার্ডস একটা করে শো থাকে, দ্যাট ইজ ইন বেঙ্গলি। তো উইকেন্ডের দিকে বা যে কোনো ছুটির দিনে দুটো করে শোই কিন্তু চলে লাইট অ্যান্ড সাউন্ডে, 6টার সময় একটা, 7টার সময় একটা, 6টার সময় বেঙ্গলি, 7টার সময় ইংলিশ। তো লোকেশান মোটামুটি আপনার গুগল ম্যাপে দিলেই পেয়ে যাবেন, তো কোনো একটা সানডে থেকে প্ল্যান করে নিন। ওভারঅল ইটস টু গুড এক্সপিরিয়েন্স, ভালো থাকুন, সঙ্গে থাকুন।